খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7-এ আপনাকে স্বাগত। মঙ্গলবার সাত সকালেই 8/10 আলিপুর রোডের ভিসা হাউসে তল্লাশি চালাল সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রেই জানা গিয়েছে, 2020 সালের একটি প্রতারণার মামলার অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালানো হচ্ছে। ইডির পর এবার সক্রিয় সিবিআই। আলিপুরের ভিসা হাউসে চলছে সিবিআই তল্লাশি। ভিসা স্টিলের কর্ণধারের নাম বিশ্বম্ভর শরণ। 351 কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির বিরুদ্ধে। 2020 সালে জালিয়াতির অভিযোগে একটি মামলা করা হয়, সেই মামলার ভিত্তিতেই চলছে তল্লাশি। ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে জালিয়াতির অভিযোগ উঠেছে বিশ্বম্বরের বিরুদ্ধে। মঙ্গলবার সাত সকালেই 8/10 আলিপুর রোডের ভিসা হাউসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2020 সালের একটি প্রতারণার মামলার অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালানো হচ্ছে। কয়েক বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 351 কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন সংস্থার কর্ণধার বিশ্বম্বর শরণ। পরবর্তীকালে সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করেন তিনি। ঋণের টাকা তরচুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 5টি গাড়িতে 25 থেকে 26 জন সিবিআই আধিকারিকেরা এসেছেন। এই সংবাদ যখন প্রকাশিত হচ্ছে তখনও পর্যন্ত ঘণ্টাখানেক হয়ে গিয়েছে। সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালায়, ভিতরে সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদও করছেন তারা। গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। অফিসের বাইরে যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে। সংস্থার উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে কথা বলেছে সিবিআই আধিকারিকেরা। তবে সংস্থার কর্ণধার বিশ্বম্বর শরণ এখন অফিসের ভেতর রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এমনকি ইডি ফাঁসে ফেঁসে রয়েছে কালীঘাটের কাকু। লেপস অ্যান্ড বাইন্ডসের অফিসে চলছে তল্লাশি। সোমবার দুপুর থেকে রাতভর ম্যারাথন তল্লাশি চলেছে। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। সকালে ইডির তল্লাশি শেষ হয়। নথি ভর্তি 3টি ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছে তদন্তকারীরা। এদিকে আবার সুজয় কৃষ্ণ ভদ্র ও তার জামাইয়ের ফ্ল্যাট সহ 3 জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে ইডি। ইডির এই তল্লাশির মধ্যেই আবার সক্রিয় সিবিআই। র্যাডারে শহরের আরও এক শিল্পপতি। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।